আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে মিউট করে দিচ্ছি, পরে আমি তোমাদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ দেব, ঠিক আছে? স্যার আচ্ছা, আগে কেউ জি স্যার শোনা যাচ্ছে। আগে কেউ আনমিউট করবা না। আচ্ছা, তো আজকে আমরা তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে পাঠ 6। সবাই একটু লক্ষ্য করো, আজকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর জীবনী আমরা আলোচনা করব। তোমরা পাঠ্যবই বের করো, 128 থেকে 131 পৃষ্ঠা, 128 থেকে 131 পৃষ্ঠা। সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছ? আচ্ছা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তার পরিচয়। ওমর ইবনে আব্দুল আজিজ 61 হিজরি সনে উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে আব্দুল আজিজ, আর মাতা ছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পৌত্রী উম্মু আসিম লায়লা। পৌত্রী মানে হচ্ছে মানে নাতনি আর কি, আমরা বলি নাতি নাতনি, পৌত্র পৌত্রী বলে ওইটাকে। তিনি একজন উমাইয়া খলিফা ছিলেন, তাকে দ্বিতীয় ওমর ও ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এনার জীবনীটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে। এরপরে তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী, অনেক সাহাবি তাবে তার কি ব্যাপার, এখানে আবার আয়েশার জীবন আসবে। আচ্ছা, শৈশবকাল, শিশুকাল হতে তিনি আল্লাহ ভীরু এবং জ্ঞান তাপস ছিলেন। শিশু বয়সে তিনি পিতার সাথে মিশরে গমন করেন, সেখানে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি কোরআন ও হাদিসের উচ্চতর জ্ঞান লাভের আশায় মদিনায় গমন করেন। তৎকালীন সময়ে মদিনার বিখ্যাত শিক্ষকদের নিকট হতে তিনি জ্ঞান অর্জন করেন। তিনি কোরআন হাদিস তাফসির আরবি সাহিত্যের উপর শিক্ষা অর্জন করেন। তিনি উমাইয়া শাসক খলিফা আব্দুল মালিকের কন্যা ফাতিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গভর্নর পদে নিয়োগ লাভ, গভর্নর মানে হচ্ছে প্রাদেশিক শাসনকর্তা। আমাদের যেমন সরকারের আন্ডারে বিভিন্ন এলাকার এমপি রয়েছে, ঠিক তেমনি সেই সময়ে একটা বাদশার আন্ডারে, খলিফার আন্ডারে বিভিন্ন প্রদেশের শাসনকর্তা ছিল, তাদেরকে গভর্নর বলা হতো। তো খলিফা ওয়ালিদ ওমর ইবনে আব্দুল আজিজকে 87 হিজরি সনে মদিনার গভর্নর হিসেবে নিয়োগদান করেন। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দায়িত্ববোধ সহকারে দায়িত্ব পালন করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে শাসনকার্য পরিচালনার জন্য তিনি মজলিসের সুরা গঠন করেন। মজলিসের সুরা হচ্ছে যেমন আমাদের বর্তমানে সংসদ, 300 আসনের এমপিদেরকে নিয়ে সংসদ গঠন হয় না, তো তখন তিনি 10 জন সদস্য নিয়ে একটা মজলিসের সুরা বা একটা সংসদ গঠন করেন। রাষ্ট্রের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। সাথে তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন বিচারক নিয়োগ করেন। গভর্নর থাকাকালে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, এই কারণে তৎকালীন প্রখ্যাত মনীষী সাইদ ইবনুল মুসাইয়্যিব তাকে মাহদী অর্থাৎ সুপদপ্রাপ্ত উপাধি প্রদান করেন। এইটা তোমাদের প্রশ্ন আছে কিন্তু, যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে কেন মাহদী উপাধি প্রদান করা হয়েছিল, তখন তোমাদেরকে এই প্যারাটা লিখতে হবে। যে ওমর ইবনে আব্দুল আজিজ শাসক হিসেবে ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, তিনি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নৈতিক মূল্যবোধ সম্পন্ন বিচারক নিয়োগ করেন। গভর্নর থাকাকালে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, এই কারণে তৎকালীন প্রখ্যাত মনীষী সাইদ ইবনুল মুসাইয়্যিব তাকে মাহদী উপাধি প্রদান করেন। এই কথা অংশটুকু তোমাদেরকে লিখতে হবে। এটা খ নম্বরের প্রশ্ন আছে। জনকল্যাণমূলক কাজ, গভর্নর নির্বাচিত হয়ে ওমর ইবনে আব্দুল আজিজ জনসাধারণের কল্যাণার্থে কাজ শুরু করেন। তিনি মসজিদে নববীর সংস্কারের সৌন্দর্য বর্ধন করেন। তিনি অসংখ্য ঘর বাড়ি, পয় প্রণালী অর্থাৎ হচ্ছে টয়লেট আর কি, ও রাস্তাঘাট নির্মাণ করেন। পিপাসার্থ মানুষের জন্য তিনি অনেক কূপ খনন করেন, যেহেতু তখনকার দিনে টিউবওয়েল ছিল না, এই জন্য গভীর কূপ খনন করে কুয়া থেকে পানি নেওয়া হতো। মসজিদ নববীর বাগানে একটি ঝর্ণা ও চৌবাচ্চা নির্মাণ করেন। সমগ্র এলাকায় বিশেষ করে মক্কা মদিনা ও তায়েফের মাঝে চলাচলের জন্য সংযোগ সড়ক তৈরি করেন।
শুধু জনকল্যাণমূলক কাজ না, তিনি জ্ঞানের ক্ষেত্রেও প্রসার ঘটিয়েছেন। ক্ষমতা থাকাকালে তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি কোরআন হাদিস ও অন্যান্য কিতাবাদি অধ্যয়ন করতেন। তার মানে একসাথে তিনি একজন শাসকও ছিলেন, আবার ছিলেন জ্ঞান পিপাসু, নিজে লেখাপড়াও করতেন। খলিফা পদলাক হিজরি 99 সনে 717 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা সোলাইমান ইবনে আব্দুল মালিক ইন্তেকাল করলে উমর ইবনে আব্দুল আজিজ মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন। খলিফা নিযুক্ত হয়েই তিনি পূর্ববর্তী খলিফাদের গৃহীত সকল অন্যায় নীতি বাতিল করে কোরআন ও সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। তিনি গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র নির্বাচনে খলিফা নির্বাচনে বিশ্বাস, তাই তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর উপস্থিত লোকদেরকে বলেন, হে মানব মণ্ডলী, আমার অনিচ্ছা ও সাধারণ মানুষের মতামত ছাড়া আমাকে খলিফা নির্বাচিত করা হয়েছে। আমি আপনাদের বাধ্য করছি না, আপনারা যাকে ইচ্ছা খলিফা নির্বাচিত করতে পারেন। এই ভাষণের সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা বলল, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম এবং আপনার খেলাফতের উপর সন্তুষ্ট। অতঃপর তিনি নির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি গভর্নরদের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে উল্লেখ করেন, তোমরা আল্লাহকে ভয় করো, তার কিতাব মেনে চলো এবং রাসূলের সুন্নাত অনুসরণ করো। উমাইয়া বংশের পূর্ববর্তী খলিফারা জনগণের কাছ থেকে যে সকল সম্পদ অবৈধভাবে দখল করেছিল, তিনি সেগুলো রাষ্ট্রের কোষাগারে জমা করেন এবং মালিকের কাছে, অর্থাৎ যে সমস্ত লোকদের সম্পদ আত্মসাৎ করা হয়েছিল তাদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। এমনকি তার স্ত্রীর যে গহনাপত্র ছিল সেগুলো বাইতুল মালে জমা করার জন্য নির্দেশ দেন। তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করেন। খলাফায়ে রাশিদিন হচ্ছে ইসলামের প্রথম চার খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অর্থাৎ তাদের আদর্শ অনুসরণ করে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, এই জন্য তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, কারণ চারজন খলিফার পরে তিনি হচ্ছেন তাদের নীতি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি অনারব মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি সর্বজনের মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে নিরপেক্ষ শাসননীতি প্রণয়ন করেন। রাষ্ট্রের সুখ শান্তি সমৃদ্ধি নিরাপত্তা বিধানের জন্য পূর্ববর্তী উমাইয়া খলিফাদের সাম্রাজ্যবাদের স্বার্থন্বেষী নীতি সম্পূর্ণরূপে বর্জন করেন। রাষ্ট্রের ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, সাম্যের ধারণা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। এ কারণে তাকে উমাইয়া সাধু, উমাইয়া সেন্ট বলা হয়। আচ্ছা, হাদিস সংকলনে অবদান। ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো হারিয়ে যাওয়ার উপক্রম হলে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। হাদিস সংরক্ষণ সংকলনের জন্য তিনি প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দেন। তিনি তাদের কাছে লেখেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি দৃষ্টি দাও এবং তা সংগ্রহ সংকলন করো, কারণ ইতিপূর্বে এভাবে ব্যাপক আকারে হাদিস গ্রন্থাকারে সংকলন করা হয়নি। তার প্রচেষ্টাই হাদিস গ্রন্থাকারে সংকলন করা শুরু করা হয় এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থ সংকলিত হয়, ফলে হাদিস বিকৃত হওয়া থেকে রক্ষা পায়। প্রশিক্ষণ ও শিক্ষা প্রচারের ব্যবস্থা। তিনি বিশ্বাস করতেন শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জন্য তিনি তার গভর্নরদেরকে শিক্ষা প্রশিক্ষণের ব্যাপারে বারবার গুরুত্ব দিতেন। শিক্ষা প্রচারের লক্ষ্যে তিনি অনেক প্রশিক্ষক নিয়োগ করেন এবং শিক্ষকদের জন্য মাথাপিছু মাসিক 100 দিনার, অর্থাৎ স্বর্ণ মুদ্রা ভাতা ব্যবহার ব্যবস্থা করেন। তার সময়ে সিন্ধু, আফ্রিকা, স্পেন সহ বিভিন্ন দেশে ইসলাম ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। কৃতিত্ব। দ্বিতীয় ওমর নামে খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনায় কোরআন হাদিস ও খলাফায়ে রাশিদিনের নীতি অনুসরণ করেছিলেন, তাই তাকে চার খলিফার পর ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তার আমলে কৃষি ও ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। মানুষের পরস্পর বিরোধ দূর করে তিনি সাম্য সম্প্রীতি প্রতিষ্ঠা করেন। তার আমলে জনগণের আর্থিক অবস্থা এত বেশি উন্নত হয়েছিল যে যাকাত গ্রহণ করার মতো লোকও খুঁজে পাওয়া যেত না। তিনি একাধারে ফকি, অর্থাৎ ইসলামী আইনশাস্ত্রে বিশেষজ্ঞ, মুস্তাহিদ, ইসলামী ধর্মজ্ঞানের সুপণ্ডিত এবং কোরআন ও হাদিসের হাফেজ ছিলেন, অর্থাৎ তার কোরআন মুখস্থ ছিল এবং অনেক হাদিস তিনি মুখস্থ করেছিলেন। চরিত্র। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন আল্লাহর নির্দেশ পালনকারী বিনয়ী, নম্র প্রকৃতির মানুষ। তার অন্তর এত আল্লাহ ভীতি ছিল যে তিনি প্রায় আল্লাহর ভয়ে কাঁদতেন। খলিফা হয়ে তিনি সহস্র অনবরত জীবনযাপন করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে দৈনিক মাত্র 2 দিরহাম ভাতা গ্রহণ করতেন। একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে অন্য ধর্মাবলম্বীদের সাথেও তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। তার আমলে খ্রিস্টান, ইহুদি, অগ্নি উপাসকদের নিজ গির্জা উপাসনায় অধিকার প্রদান করা হয়েছে, অর্থাৎ তারা প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারত। তিনি সাম্প্রদায়িকতার বিপরীতে উদার চিন্তাধারার মানুষ ছিলেন। তিনি আইলা ও সাইপ্রাসের খ্রিস্টানদের কর কমিয়ে দিয়েছিলেন, সম্ভবত তাদের আর্থিক অনটন ছিল, অভাব ছিল সেই জন্য।
তিনি জ্ঞান চর্চা অমুসলিম মনীষীদেরকেও সাহায্য করেছিলেন এবং তাদের দ্বারা কয়েকটি গ্রন্থ আরবিতে অনুবাদ করে তা প্রকাশের ব্যবস্থা করেন। ইন্তেকাল। এই মহামনীষী 101 হিজরি মোতাবেক 719 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে ইন্তেকাল করেন। তার খেলাফত কাল ছিল 2.5 বছর। তো এটা একটা দেখো, মাত্র 2.5 বছরে তিনি জ্ঞান বিজ্ঞান, তারপরে হাদিস সংকলন এবং রাষ্ট্রের অর্থনৈতিক এত উন্নয়ন করেছিলেন যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। তাহলে এত অল্প সময়ে তিনি রাষ্ট্রের কত উন্নতি সাধন করেছিলেন। তো আমরা যদি বিশেষ করে বর্তমানে যারা শাসক রয়েছে তারা যদি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের নীতি আদর্শ অনুসরণ করে তাহলে দেশ দারিদ্র মুক্ত হবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে এবং রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তো এই হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের জীবনী সম্পর্কে আজকের পড়ানো। এখন তোমাদের কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ শো করতে পারো। কারো প্রশ্ন আছে? আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য মিউট করার সুযোগ করে দিচ্ছি। শুধুমাত্র যার প্রশ্ন থাকবে সে আনমিউট করে প্রশ্ন করবা, অন্য কেউ আনমিউট করবা না। কারো প্রশ্ন থাকলে নিজে আনমিউট করে প্রশ্ন করো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে? আচ্ছা, না সম্ভবত। স্যার। আচ্ছা ঠিক আছে, তা আমরা ওমর ইবনে আব্দুল আজিজের জীবনী সম্পর্কে একটু ভিডিও দেখবো একটা। এখানে তার সম্পর্কে আরো অনেক তথ্য তোমরা পাবে। সাউন্ড শোনা যাচ্ছে না তো? আমি তো এখানে ফুল ভলিউমে দিয়েছি। তোমরা ইয়ারফোন ব্যবহার করতে পারো তাহলে শুনতে পাবা। স্যার, ইয়ারফোন ব্যবহার করছি, শোনা যাচ্ছে না। তারপরে শোনা যাচ্ছে না? না স্যার। স্যার ঠিকই আছে, অনেক মেসেজ স্ক্রিন শেয়ার করে সাউন্ড শোনা যায় না। এখানে তো ক্লিয়ার শোনা যাচ্ছে। গ্রুপে দেখবো নি। আচ্ছা, দুই একজন এখানেও শোনা যাচ্ছে না। সমস্যা হতে পারে স্যার। হ্যাঁ বলো। আপনি মিউট, আপনি একটু মিউট রাখেন আপনার মাইক্রোফোন, তাহলে হয়তো শুনতে পাবো। আচ্ছা দেখি। স্যার শোনা তো যাচ্ছে। ও, এটা শোনা যাচ্ছে না। স্যার মিউট রাখলে আরো শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো এটা মোটামুটি ওমর ইবনে আব্দুল আজিজের জীবনের সম্পর্কে একটা ভিডিও আমি সংগ্রহ করেছিলাম। তো যেহেতু তোমাদের শুনতে সমস্যা হচ্ছে, আমরা তাহলে সরাসরি আলোচনা চলে যাব। আচ্ছা, এখানে মামুনুর রহমান হাত উঠিয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। আপনার ক্লাস যথেষ্ট ভালো শোনা যাচ্ছে, বাচ্চারা যদি অবজেকশন করে ওদের নিজেদের নেটওয়ার্কিং এর সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনি অনমিউট করে ক্লাস নেন স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। আমরা এখন যেহেতু ভিডিওটা তোমাদের শুনতে অনেক সমস্যা হচ্ছে, আমরা ভিডিও ছাড়াই ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে এখন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু দেখো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ?
আচ্ছা, যদি কেউ বুঝতে অসুবিধা হয় কারো, তাহলে সে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করবা। দেখো তো, আমি এতক্ষণ যা পড়ালাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে, তার জীবনে থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এরপরে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেব। তো প্রথমে তোমাদেরকে চেষ্টা করার জন্য সুযোগ দিচ্ছি, তোমরা যদি কেউ উত্তর দিতে চাও তাহলে সে আনমিউট করে উত্তর দেবা। 1 নম্বর প্রশ্ন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কত সনে জন্মগ্রহণ করেন? কে বলতে পারবা? 61 হিজরি সনে। হ্যাঁ, থ্যাংক ইউ। কোন বংশে জন্মগ্রহণ করেন? উমাইয়া বংশে। গুড, উমাইয়া বংশে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে কি বলা হয়? আচ্ছা, আমি প্রথম দিকে দুই একজনকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। মেহেরুন্নিসা, তুমি আনমিউট করো, আর আবরার 119 তুমি আনমিউট করো। আবরার 119, সবাইকে আনমিউট করার সুযোগ করে দিলে। হ্যাঁ, তাহমিদ হাত উঠিয়ে আছো, আনমিউট করো। তাহমিদ আনমিউট করো, পরে প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে কোনো? তাহমিদ কোনো প্রশ্ন আছে? এটাতে কি উত্তরে দুইটাই লিখতে হবে নাকি স্যার যে কোনো একটা লিখলে হবে স্যার? আচ্ছা, বলে দিচ্ছি। আয়েশা, রোল 3, এখানে যে বইয়ে দেওয়া আছে সে আয়েশা ও পঞ্চম খলিফা, আনমিউট করো। আচ্ছা, আমি কয়েকজনকে রেসপন্স করার জন্য আজকে আনমিউট করার সুযোগ করে দেবো, পরবর্তী ক্লাসে অন্যদেরকে দেবো, ঠিক আছে? অন্যরা হতাশার কারণ নাই। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা হ্যান্ড রাইজ শো করবা। হিমু, রোল 18, আনমিউট করো। এরপরে যাদের রোল নেই তাদেরকে আনমিউটের সুযোগ দেওয়া হবে না। আচ্ছা, মীর মুজদালিফা 144 রোল, আনমিউট করো। যাদেরকে আনমিউট করতে বলেছি তোমরা কয়জন আনমিউট করো এবং আমার সাথে প্রশ্ন রেসপন্স করবো, আর অন্যদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ শো করবো। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে যে দুইটাই উত্তর হবে কিনা। হ্যাঁ, তোমাদের বহুনির্বাচনী যেহেতু প্রশ্ন থাকবে, যদি উত্তরে এখানে দ্বিতীয় ওমর অথবা পঞ্চম খলিফা যে কোনো একটা থাকে তাহলে সেটা রাইট, আর যদি দুইটাই উল্লেখ থাকে তাহলে বুঝবে যে এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন হবে, অর্থাৎ সেক্ষেত্রে 1 ও 2 অথবা 1 ও 3 অথবা 2 ও 3 এরকম অপশন থাকবে। বুঝতে পারছো? যেটাতে তোমাদের দ্বিতীয় ওমর এবং পঞ্চম খলিফা এই যেই দুটো অপশনে উত্তরটা থাকবে সেটা তোমরা রাইট দিবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন, দেখো, শিশুকাল থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কেমন ছিলেন? আল্লাহ ভীরু ও জ্ঞান তাপস। আল্লাহ ভীরু ও জ্ঞান তাপস, হ্যাঁ, গুড। আচ্ছা, এরপরে সুষ্ঠু ও সুন্দরভাবে শাসনকার্য পরিচালনার জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কি গঠন করেন? মজলিসে গুরা, মজলিসে সুরা গঠন, সুরা সুরা, হ্যাঁ। 10 জন সদস্য, সদস্য ছিল 10 জন সদস্য। তাহলে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, দেখো, সাইদ ইবনুল মুসাইয়াব ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে কি উপাধি প্রদান করেন? কি হবে বলো তো? মাহাদি, মাহাদি উপাধি। মাহাদি শব্দের অর্থ কি? সুপদ প্রাপ্ত, সুপদ প্রাপ্ত, গুড। আচ্ছা, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কিসের আলোকে রাষ্ট্র পরিচালনা শুরু করেন? কি হবে বলো তো? কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি উত্তর বলে দিচ্ছি, এরপরে কিন্তু ম্যান টু ম্যান প্রশ্ন করব আবার আলাদা করে, সবাই মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা,
উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে কেন উমাইয়া সাধু বলা হয়? উমর ইবনে আব্দুল আজিজকে কেন উমাইয়া সাধু বলা হয়? এটা তোমাদের পাঠ্যবই 130 পৃষ্ঠা দেখো। রাষ্ট্রে ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, সাম্যের ধারণা ও সকল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার কারণে তাকে উমাইয়া সাধু বলা হয়। আবার বলে দিচ্ছি, রাষ্ট্রে ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, সাম্যের ধারণা ও সকল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার কারণে তাকে উমাইয়া সাধু বলা হয়। আচ্ছা, এরপরে 8 নম্বর, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই শিক্ষকদের জন্য মাথা পিছু মাসিক কত দিনার ভাতার ব্যবস্থা করেন? মাসিক কত দিনার, কে বলতে পারবা? আচ্ছা, এখানে দুইজন হাত উঠিয়েছে, দেখি কে কে। রিদওয়ান হাসান, হ্যাঁ রিদওয়ান হাসান বলো। স্যার 100 দিনার। হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে উত্তর। আচ্ছা স্যার, এরপরে আর কে যেন হাত উঠিয়েছে। আচ্ছা রিদওয়ান, তো তুমি উত্তর দিলাই। আচ্ছা, এরপরে সর্বশেষ প্রশ্ন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফতকাল কত বছর ছিল? যে পারবে সে উত্তর দাও, যে কেউ একজন উত্তর দাও। আচ্ছা ফারহান আহমেদ হাত উঠিয়েছ, হ্যাঁ বলো। প্রায় 2.5 বছর। প্রায় 2.5 বছর, তাহলে দেখো মাত্র 2.5 বছর শাসনকাল পরিচালনা করে তিনি কত সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? আচ্ছা, এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা একটু সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করি, তারপরে তোমাদেরকে আবার আমি পড়া ধরব। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। আচ্ছা, কে ভালো পড়তে পারো, একজন একটু পড়ো তো, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা মিন্নি আছে এখানে, 303 রোল। হ্যাঁ মিন্নি, তুমি আনমিউট করো। মিন্নি শুনতে পাচ্ছ? আচ্ছা মিন্নি মনে হয় শুনতে পাবে। জিনিয়া রেজা 74 রোল, তুমি আনমিউট করো জিনিয়া। জি স্যার। হ্যাঁ, তুমি একটু উদ্দীপকটা পড়ো তো দেখি। জি স্যার পড়ছি। হাফিজ মনে করে খোলাফায়ে রাশেদিন ছাড়া আর কারো পক্ষে ইসলামী বিধান মোতাবেক শাসন কার্য পরিচালনা করা সম্ভব নয়, কিন্তু শফিক বলল এটা সম্ভব। খোলাফায়ে রাশেদিনের পরে একজন ব্যক্তি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তিনি রাষ্ট্রে ন্যায়পরায়ণতা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন। গুড, প্রশ্ন ক, ওমর ইবনে আব্দুল আজিজের মাতা ইসলামের কোন খলিফার বংশধর ছিলেন, বলো তো দেখি। আচ্ছা আয়েশা হাত উঠিয়েছ, হ্যাঁ বলো, আনমিউট করে উত্তর বলো। আয়েশা, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ গুড, সুন্দর হয়েছে। আচ্ছা এবার 6 নম্বর প্রশ্ন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে কেন মাহাদি উপাধি প্রদান করা হয়েছিল? আমি পড়ানোর সময় কিন্তু তোমাদের বলেছিলাম যে এইটা উত্তর দিতে হবে, কে বলতে পারবে এটা? আচ্ছা মালিহা রোল 60 হাত উঠিয়েছ, মালিহা বলো। ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন বিচারক নিয়োগ করেন। গভর্নর থাকাকালে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন, এই কারণে তৎকালীন প্রখ্যাত মনীষী সাইদ ইবনুল মুয়াসাব তাকে মাহাদি বা সুপদ প্রাপ্ত উপাধি দিয়েছিলেন। গুড, অত্যন্ত সুন্দর হয়েছে উত্তরটা, ধন্যবাদ। আচ্ছা এরপরে 9 নম্বর প্রশ্ন আসো, তুমি কি হাফেজের ধারণার সাথে একমত? তোমার মতামতের সপক্ষে প্রমাণ পেশ করো। আচ্ছা এখানে আমরা হাফিজের কথাটা আবার একটু শুনে নেই, যে হাফিজ মনে করে খোলাফায়ে রাশিদিন ছাড়া আর কারো পক্ষে ইসলামী বিধান মোতাবেক শাসন কাজ পরিচালনা করা সম্ভব নয়, তো এই কথাটা কি সে ঠিক বলেছে?
তোমাদের কি ধারণা? কেউ একজন উত্তর দাও। আচ্ছা, এখানে জিনিয়া তোমাকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। জিনিয়া বলো তো দেখি, এটা ঠিক আছে কিনা, হাফিজের কথা কি ঠিক আছে? না স্যার, ঠিক নেই। হ্যাঁ ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওমর ইবনে আব্দুল আজিজও ইসলামী বিধান মোতাবেক কি করেছেন, শাসন কার্য পরিচালনা করেছেন, তাই না? সেই জন্য হাফিজের ধারণার সাথে আমি একমত নই। এরপরে তোমাদেরকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যে খলিফা পদ লাভ এবং খলিফা হয়ে তিনি যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই অংশটা তোমাদেরকে লিখতে হবে 2 নম্বর প্রশ্নে। তাহলে আমি আবারও বলছি যে ইসলামী বিধান মোতাবেক শাসন কার্য পরিচালনা করা খলাফায়ে রাশিদিন ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আমি হাফিজের এই ধারণার সাথে একমত নই, কারণ আমরা দেখতে পাই যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনিও ইসলামী বিধান মোতাবেক শাসন কার্য পরিচালনা করেছিলেন। এরপরে খলিফা পদ লাভ অংশ থেকে তোমাদেরকে বাকি অংশটা বিস্তারিত লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো 6 নম্বর প্রশ্ন। শফিকের বক্তব্য ওমর ইবনে আব্দুল আজিজের জীবনের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, ওমর ইবনে আব্দুল আজিজের জীবনের আলোকে আমরা দেখি যে তিনি কি করেছেন, শফিক কি বলেছে, এবার শফিকের কথাটাই আমরা আসি আগে। যে শফিক বলেছেন যে তিনি রাষ্ট্রের ন্যায়পরায়ণতা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? তো সেই জন্য ওমর ইবনে আব্দুল আজিজের জীবনী আলোকে, অর্থাৎ তিনি যে গভর্নর পদে নিয়োগ লাভ করেছেন, এরপরে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেছেন, এই দুটো অংশ থেকে তোমাদেরকে 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে যে শফিকের বক্তব্য ওমর ইবনে আব্দুল আজিজের জীবনের আলোকে সম্পূর্ণ সঠিক। বুঝতে পারছো? শফিকের বক্তব্য ওমর ইবনুল আব্দুল আজিজের জীবনের আলোকে কি সম্পূর্ণ সঠিক। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজের যে জনকল্যাণমূলক কাজ রয়েছে এবং গভর্নর পদে নিয়োগ লাভ রয়েছে, এগুলো তোমরা এই 6 নম্বর প্রশ্নে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে শেষ অংশে এসে তোমাদের সবাইকে আনমিউট করার সুযোগ করে দেব। যদি আজকের পাঠ থেকে, আজকের পড়ানো থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, শুধুমাত্র সে আনমিউট করে প্রশ্ন করবা, অন্য কেউ আনমিউট করবা না। আজকে যেটুকু পড়ানো হলো এর মধ্যে থেকে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে, শুধুমাত্র সে আনমিউট করে প্রশ্ন করো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন যদি থাকে, আরো আরো যদি কিছু জানার থাকে তাহলে সেটা বলতে পারো, যেহেতু আর 2 মিনিট সময় আছে। না স্যার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তো আমি এবার একটু দেখব যে এর আগে যেগুলো তোমাদের প্রশ্ন পড়ালাম, এবার আমি ম্যান টু ম্যান যাকে প্রশ্ন করব সে উত্তর দিবা, অন্য কেউ উত্তর দিবা না। আচ্ছা, প্রথমে উত্তর দেবে হচ্ছে এখানে আবু দারদা 268 রোল। আবু দারদা, তুমি আনমিউট করে উত্তর দিবা। 1 নম্বর প্রশ্নের উত্তর, ওমর ইবনে আব্দুল আজিজ কত সনে জন্মগ্রহণ করেন? আবু দারদা শুনতে পাচ্ছ? আচ্ছা, আবু দারদা মনে হয় শুনতে পায়নি। এরপরে আবরার 119 রোল। আবরার শুনতে পাচ্ছ? আনমিউট করো। আবরার শুনতে পাচ্ছ না? আচ্ছা দেখি অন্য কে আছে। এরপরে আছে হচ্ছে লোভা 385 রোল। লোভা তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, যে কেউ উত্তর দিবা, ওমর ইবনে আব্দুল আজিজ কত সনে জন্মগ্রহণ করেন? ১৬১ হিজরি সনে উমাইয়া বংশে। উমাইয়া বংশে। ওমর ইবনে আব্দুল আজিজকে কি বলা হয়?
পঞ্চম খলিফা, দ্বিতীয় ওমর, দ্বিতীয় ওমর ও পঞ্চম খলিফা, পঞ্চম খলিফা। শিশুকাল থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কে কেমন ছিলেন? আল্লাহ ভীরু ও জ্ঞানতাপস, আল্লাহ ভীরু ও জ্ঞানতাপস। সুষ্ঠু সুন্দরভাবে শাসনকার্য পরিচালনার জন্য ওমর ইবনে আব্দুল আজিজ কি গঠন করেন? মজলিসে শুরা, মজলিসে শুরা। সদস্য কয়জন ছিল? 10 জন, 10 জন। আচ্ছা, এরপরে সাইয়েদ ইবনুল মুসাইয়াব ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহিকে কি উপাধি প্রদান করেন? মাহাদি। ওমর ইবনে আব্দুল আজিজ কিসের আলোকে রাষ্ট্র পরিচালনা শুরু করেন? কুরআন ও সুন্নাহর আলোকে, আল কুরআন ও সুন্নাহর আলোকে, সুন্নাহর আলোকে। ওমর ইবনে আব্দুল আজিজকে কেন উমাইয়া সাধু বলা হয়? তিনি রাষ্ট্রের ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, সাম্যের ধারণা, সকল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন, এই জন্য তাকে উমাইয়া সাধু বলা হয়। গুড, ধন্যবাদ। আচ্ছা, ওমর ইবনে আব্দুল আজিজ শিক্ষকদের জন্য মাথা পিছু মাসিক কত দিনার ভাতার ব্যবস্থা করেন? 100 দিনার। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির খিলাফতকাল কত বছর ছিল? 2.5 বছর। আচ্ছা, যারা উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ, আর যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আজকে ওয়ালাইকুম স্যার উত্তর দাও নাই, আগামী ক্লাসে আমি দেখতে চাই তারা আরো অ্যাক্টিভ থাকবা, প্রস্তুতি নিয়ে ক্লাসে আসবা, যেটা ক্লাসে পড়াবো পরের ক্লাসে আমি আগে বলে দিতে পারছি না, কারণ আসসালামু আলাইকুম আছে তো অন্য স্যার যে পর্যন্ত পড়াবে আমি তার পরে থেকে শুরু করব, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা, সবাই একটু প্রস্তুতি নিবা। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।